পূর্বা রুফটপ গার্ডেনের দিকে বলছি, একটা জিনিস দেখাচ্ছি। এর আগে দেখেছিলাম অবশ্য যে কাঁঠাল গাছের কিরকম কাঁঠাল এসছে, এটা নতুন গাছ, পুরনো নয়, এর আগে দিয়েছিলাম ভিডিওতে। এই যে উপরে দেখুন, এই যে পুরো মুচি এসছে, গাছটা খুব জোর হলে 3 ফুট হবে। আর এই যে এসছে, এই যে এসছে, এই যে এসছে, মোটামুটি ভালোই এসছে। এবার এই প্রথম হলো গাছটা পরিচর্যা বলতে আর কোনো সার ফার বলতে, আপনার এই যে পাতা, শুকনো পাতা দেওয়া আছে, নিচে কিছু কাঠেরই গুড়ি আর মাটি আর একটু বালি পাইল করে দেওয়া আছে। পরিমাণটা কেমন আছে কাঠের গুড়ি আর কাঠের গুড়ি আর নিচে একদম নিচে আছে বালি, 2 ইঞ্চি মতো বালি আছে এখানে। এটা হচ্ছে মাছের ট্রে, মাছের ট্রেতে লেগেছে, 2 ইঞ্চি বালি আছে, তারপরে কাঠের গুড়ি আছে 2 ইঞ্চি মতো, তারপরে এই পাতা পচা আর আপনার মাটি পাইল করে তার মধ্যে অল্প কাঠগুড়ি দিয়ে পাইল করে তারপর লাগানো হয়েছে। লাগাবার পরে দেখছি যে এটা এরকম, কিন্তু কোনো সার কোনো কিছু এ ব্যবহার করা হয়নি, তাতে এরকম হয়েছে। এবার দেখি, এটা তো মোটামুটি ঠিকই আছে। এটা নীল হবে, একটু বড় হোক, তারপরে দেখাবো সেটা ভিডিও করে কেমন হয়। আগের থেকে তো এবারে হয়তো ভুল দিতে পারে কিংবা ই হতে পারে, কিন্তু এখনো কালার যেটা আছে নীল কালারই আছে, অল্প, একদম কিন্তু সবুজ নেই। এটা দেখে তারপরে আপনার ই করা যাবে যে এটা কেমন হচ্ছে কিংবা কি আছে না আছে। এই একটি কিভাবে পড়ে গেল এটা দেখুন, এটা কালারটা নীল নীল টাইপ, মানে একদম সবুজ যেরকম হয় সেই সবুজ কিন্তু না। এখন কতগুলো থাকে না থাকে দেখে তারপরে চিন্তা ভাবনা করবো যে একে কী করা যায়, একে কাটিং করে আবার ই করবো না আলাদা কোনো সার দিতে হবে, সেটা চিন্তা ভাবনা করে দেখছি। তবে গাছটা বেশি মনে হচ্ছে ই হয়ে যাচ্ছে, এই যে একটুখানি পাতা লাল লাল হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, রোদের কারণে হতে পারে, রোদের কারণে হতে পারে। আবার এখানে পরপর 3টে গাছ, তো এই গাছটা তো খুব দামি গাছ, এই যে ফল আসছে। সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, যদি এই কাঁঠাল গাছ দেখে কোনো রকম কমেন্টস থাকে, আমি তো একটি লাগিয়েছি, এই আমার প্রথম লাগানো, এতে ফল এসছে, তাতে যদি কোনো কমেন্টস থাকে তাহলে সেটা বলবেন। কেউ যদি কোনো অ্যাডভাইস দিতে চান সেটা দিতে পারেন, যে আমি নতুন লাগিয়েছি, এটা লাগাবার পরে এই ফল এসছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, তুমি লাইক করবেন। থ্যাংক ইউ।